السلام عليكم ورحمة الله وبركاته. سورة فاتحة الفضيلات. سورة فاتحة الفضيلات أبن جانين أبن جي پرتك دين أبن جي سورة فاتحة پورين أجن أبن سورة تاكي وحيطة ودام ديتي بارتسين بولين تاكي پرتك دين پوري پرتي نماز پوري أجن تاكي دام دي ودر کرنا إتا ونه كي بونه كورتي پارين كنتو اي سورة فاتحة ملو ونه بشي اي سورة فاتحة كي بولا ہوئي چه شفا اي سورة فاتحة كي بولا ہوئي چه ام القرى এই সূরা ফাতিহা কে বলা হয়েছে এই কুরআন শরীফের মা আপনার আমার মা যেমন আছে তদ্রূপভাবে কুরআন শরীফের মা হচ্ছে সূরা ফাতিহা সূরাতুল ফাতিহা এজন্য আমরা এই সূরা ফাতিহা আমরা বেশি বেশি তেলাওয়াত করব আপনারা যদি অসুস্থ হয়ে যান আপনারা যদি বেশি অসুস্থ হয়ে যান তাহলে এই সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ে আপনি কি করবেন আপনি আপনার শরীরে ফু দিবেন পানিতে ফু দিয়ে আপনি খাবেন আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি আপনার বাচ্চাকে সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুন্দর হবে আপনার বাচ্চা মনোরম পরিবেশে থাকবে আপনার বাচ্চা এমন সুন্দর হবে এমন সুন্দরভাবে থাকবে ইনশাআল্লাহ আপনি এটা কল্পনাই করতে পারবেন না এজন্য সূরা ফাতিহা যে কোনো রোগীকে আপনি দেখতে যান হাসপাতালে যান বাড়িতে যান বন্ধু-বান্ধবের কাছে যান বাজারে যান হাটে যান যে কোনো জায়গার মধ্যে যান আপনি যদি সূরা ফাতিহা যদি তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগকে নিরাময় করে দিবেন এবং আপনার সুস্থতা নসিব করবেন ইনশাআল্লাহ এজন্য সূরা ফাতিহা পড়ার নিয়মটা কি প্রথমে আপনাকে ওযু করতে হবে ওযু করার পরে আপনি আস্তে ধীরে সুন্দরভাবে আপনি গুড গুড করে আপনি তেলাওয়াত করবেন যদি তাড়াহুড়া করেন তাহলে হবে না আপনাকে গুড গুড করে সুন্দর সুন্দর করে আপনাকে তেলাওয়াত করতে হবে তাহলে ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ